নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে অনেকদিন বাদে সৌরভ স্কুলে যাচ্ছে, পুরো পূজার ছুটি কাটিয়ে তারপরে এই স্কুলে যাচ্ছে। দুর্গাপূজার ছুটি গেল, লক্ষ্মী পূজা গেল, পার করে এখন আজকে স্কুলে যাচ্ছে। ওর বাবা একেবারে সঙ্গে নিয়ে যাচ্ছে, ও যাচ্ছে ওই বিনাপানি ক্লাবের ওখানটায়। ক্লাবে যাচ্ছে তো না, কোথায় যাচ্ছে? আজকে প্যান্ডেল শুরু হচ্ছে পূজার। না না, ছাতা ধরো। বিনাপানি কালীপূজার মেলার প্যান্ডেল শুরু হচ্ছে, প্রতিমা তো তৈরির কাজ চলছেই, তাছাড়াও অন্যান্য কাজকর্ম, মেলার অর্থ সংগ্রহের জন্য টোটাল ক্লাবের যে সদস্যরা, ইয়াং যে গ্রুপটা আছে, তারা বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত। শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে অর্থ সংগ্রহ করে সেই অর্থ দিয়ে এই কালীপূজার মেলা, মায়ের পূজা, এটা করা হয়। বিগত 30 বছর ধরে এভাবেই চলছে, এবছর 31তম বর্ষ। আর প্রত্যেক বছরই পূজার সঙ্গে জড়িয়ে থাকি, এবছর আরও বেশি করেই জড়িয়ে আছি। তো সেই জন্য এই মায়ের পূজা এবং মেলা শেষ হওয়া পর্যন্ত ওদিকের একটা ব্যস্ততা থাকবে। চলো, শেষ না হওয়া পর্যন্ত ব্যস্ততা। এসো এইদিকে দেখুন, সৌরভের বাবা তো ব্যাগ নিয়ে যাচ্ছে। শোনো, ফটো ধরো। ধরো, আমি কত যাব না, এই দেখো ছাতা নিচ্ছে না, বহুত দূর না, আমার পা গিয়ে। আর এদিকে তো নিয়ে যাচ্ছে মা, আমি সবাই মিলে এগিয়ে দিতে আসলাম। মানে প্রথম দিন স্কুলে যাচ্ছে তো মা ঘর দেখছিল, আবার বেরিয়ে আসছে। ওর বাবার সঙ্গে যাচ্ছে, ও ওই একাই যায়। আর এখন এই শুকনো হয়ে আছে, সাইকেল নিয়ে যাবে, ওই যে সাইকেল বের করা, কিন্তু সাইকেল নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। রাস্তাঘাট কোথায় কি, আর এই নদীতে এখন অনেক করে জোয়ার উঠছে, মানে মনে মনে একটা ভয় লাগে। ও ঠিক মতো এমনিতে চালায় তো এদিক ওদিক সমান ঘোরে, এবার কখন কানায় টানায় যায়। আমি বলছি তুমি হেঁটে যাও, দেরি হয় হবে, একটু কষ্ট করো, আর ওই সাইকেল নিয়ে যেতে হবে না। বের করা সাইকেল আবার ওই ঢুকিয়ে দিচ্ছি, তাই জন্য একটু মনটাও খারাপ। চলো দেখি বাড়ির দিকে। কিন্তু আজকে সকাল থেকে অনেক কাজ হচ্ছে, পাশে ওই কাকু বাগানের কাজে লেগেছে। চলুন দেখা যাক ওদিকে কতটা কি কাজ হলো, সকাল থেকেই হচ্ছে। আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। এখন যাই দেখি, আবার এই সবে জোয়ার উঠতে, বুঝলে? দেখি আজকে যদি ভাই না আসে, আজকে ভাই না আসবে না, আসবে কখন? তাই এই যেগুন তুলেছে এইগুলো ছেলেগুলিগুন দেখি নে, একটু বুঝে নেই। আর তুমি বাড়ি দিয়ে খাচ্ছি লেগুন, আর যদি আসে তা আমি তোমার কথা শুনব না। ভীষণ জলে সবাই তো ওই তোলার জন্য ব্যস্ত, রাস্তার পাড়ি দিয়ে এখন থেকে ঘুরঘুর করছে সবাই তুলতেছে, আমি কেন তুলবো? সেই তোমার রাইট আছে বাবা, সাইকেলটা এক্ষুনি গরম হয়ে গেছে, রোদটা দিচ্ছে। দেখা যায় ওদিকে ওই গাড়ির চাবি ভুলে গেছে, আবার ওইটা বের করে দিই মা, একটুখানি এগিয়ে যাও। এগিয়ে আসো তুমি তাড়াতাড়ি, এত ভুলো মন তাড়াতাড়ি হচ্ছে দেখি। বোতল কোন আছো? সৌরভের জলের বোতল ভরা ব্যাগে ঢোকায়নি। তুই আর নেবে? কেন নেবেন? ওর বাবার কাছে ওই তো ব্যাগ, ব্যাগে ওইখানে দিয়ে দেবে। আর ওই খাতা কিনে দিতে বলো, বলো মনে করে বলো, অঙ্ক খাতা ওই দোকান থেকে কিনে দিতে বলো। ওই ও আবার খানিকটা এসছে, সৌরভ ওদিকে দাঁড়িয়ে গেছে ব্যাগ ঘাড়ে। এই কদিন ধরে এই বৃষ্টি বাদলা হয় বলে বাইকটা রাখা, বিনা পানির ওখানে বাইক রাখা, এখন যদি কোথাও যেতে লাগে ওইখান থেকে যায়, আবার এনে ওইখানে রেখে দেয়। এই রাস্তা মাঝে মধ্যে বৃষ্টি হয়, তো এই লক্ষ্মী পূজার সময় কদিন বৃষ্টি হয়ে গেছে, আর মনে হচ্ছে হবে না, বেশ ভালোই জোরে বৃষ্টি হয়েছে একেবারে। জোয়াল লেগেছে তো ওই গাছের মধ্যে থেকে জোয়াল উঠছে, তো একটা শব্দ হচ্ছে, মানে ঢেউ খেলছে সেই শব্দটা হচ্ছে। পাগল একটা পাখি ধুরলো, আপনারা তো সবাই দেখেছিলেন। তা পাখিটা তো কদিন ধরে রাখেছি, একটু কিরাম যেন ও নর্মাল মতন নড়াচড়া কম, তা ছেড়ে দিলি তো পাখিটা বিড়েল টিরেলে ধরবে, কুকুরি ধরবে, তা ঢেকে রেখেলাম। তা পাগল নিমতন বলতে ছেড়ে দাও ছেড়ে দাও, তা আমি সকাল ছাড়িয়ে দিয়েছি, তো ছাড়িয়ে দেও তাও ও কোনো জায়গায় পেয়ারা দিলাম, পেয়ারা খাইয়ে আর আমি পান খাচ্ছি, তা শিগিনকে বুঝতে আমি বাগান যাচ্ছি, শিগিনকে বুঝতে ছাড়িয়ে দিয়েছি, তা ওই ঘরে খুলতে গোলাচ্ছে, তো পেয়ারা দিয়েছি, তাই পেয়ারা বুঝে বুঝে খাইয়েছে,
এরে কি করবো পাগল ভুলতেছো, পাখিটা কি ও ছেড়ে দাও কষ্ট পাবে, খাঁচায় ঘুরে রাখলি ওর আবার বিরাট মায়া। তো আমি ছাড়িয়ে দিয়েছি, তো এখানে পেয়ারা দিয়েছি, তাই বুঝে বুঝে খাইয়ে খেলা করতেছে আমার ধারে এসে বুঝতেছে, তো যাওয়ার তো ভাব দেখতি নি, যায় তো যাক আর থাকে তো থাক। বাবু একটা কথা বলেছিল তোমার মনে আছে? বুলো বলে সোমবারে আইয়েছে ও থাক, জানি কিন্তু কি করবো এসব পাখিটা কি আমরা পুষি নে তো, আর এই খাঁচার ভিতরে বন্দি করে রাখাটাও একটা বিরাট ব্যাপার। ও যদি না যায় তারপর একটা খাঁচার ব্যবস্থা করতে হবে, আর না হলে যদি যায় তা চলে যাক, ও তো ছাড়া, ও একটু সুস্থ হয়েছে ও ছাড়া। তখন ও যেন একটা কিরম অসুস্থ মতন ছিল কদিন, এখন বেশ খাওয়া দাওয়া ছোলা পেয়ারা পাকা কলা খাইয়ে বেশ চাঙ্গা হয়ে গেছে। পাকনা টাকনা গুলো কুললে নেচ্ছে ভালো করে সোজা করে, ওরা হাতে কামড়িয়েছিল ধরার সময়, তো এখনো মনে হয় থাকবি না যাবি, তোর তো ছাড়িয়ে দিস, তো মনে হয় যাবো তো যা, আর মনে যদি হয় থাকবো তো থাক, তাহলে খাঁচা আনবো তো থাকবো, কোনো বসে থাকবো। বাবু একটা নাম দিয়েছে মিঠি, মিঠি না মিঠু তো কি জানো, ওটা তো আবার ছেলে পা কি দেখতে হচ্ছে বাগানে। জি চলো দেখি কতটা কি কাজ দিচ্ছে। ওরে তো দেখে নিয়ে আসি, আমার ওই কাঠকুটো না বুঝে সামনে ঝাঁপা নিব তো মন আমার ঠিক হচ্ছে না। পাখিটা কিন্তু এখনো ওইভাবে ঘোরাঘুরি করছে ঘর বারান্দায়, বারান্দায় নেমে তো যা পারে করতে লাগুক। আমরা এখন যাচ্ছি বাগানের দিকে, দেখি বাগানের দিকে কি অবস্থা, অনেকটাই কিন্তু সকালবেলা থেকে কাজ চলছে। কাকুটুগুলো সব খুঁটিয়ে আনতে হবে, রোদ ছেড়েছে ব্লকের গা ফাইন শুকিয়ে গেছে, আর কাকুটোর জল ছুড়ে গেছে, এর এখানে আমি ঝাঁপিয়ে তুলি ওপর তোরতে তুলে তুলে রান্না করা যায়। সামনে নানা পর্যন্ত, সামনে নানা পর্যন্ত আমার শান্তি নেই, কেন না ও এধার কাঠ ওধার হয়ে যাবে, কোনো দেখতে পাবো না। এইখান থেকে দেখুন এই জায়গার থেকে একেবারে ওই কোনায় ঘাপ দিয়ে ফিরে আসি, ওরা তো কোন কাঠ তুলতে যাবে। বাগানের মধ্যে ঘাস ঝাঁপানো বলে বোঝা যাচ্ছে না, কিন্তু ঘাস সব পরিষ্কার হয়ে গেছে, ওখানে গর্তে ফেলা হচ্ছে। বাবু ওল কি তোলার মতো একটু মাটি টানলি তোলবে বুঝলি, তাই এমনি মাটির তলায় যেগুলো ঢুকে আছে বোঝার উপায় আছে তো যে এইগুলো এই ওল? হ্যাঁ হ্যাঁ, ঝড় বৃষ্টির পরে তুলতে হবে, ঝড় বৃষ্টির পরে কোপাতে হবে না কি? ঘাস পরিষ্কার করে দিলি ঝড় বৃষ্টি হয়ে গেলে শুকিয়ে যাবেন ভালো, ঘাস সব তুলে ছড়িয়ে দিতে হবে। এ বাসা হাঁট তো, কার্গুনে তো বাড়ির সামনে নিয়ে যাচ্ছে মন ফটফট করতে, তো কি দেখতে পাচ্ছ না বাড়িঘর পুরো পুরো আর স্থির থাকতে হচ্ছে না, কার্গুলো নামাই নিয়ে নিল হাঁটা এরকম যাও। এ ওই ওই উই ওই কোনায় ওই জায়গায় ওই নানুকো বাড়ি সোজা ওই জায়গার গুণ আগে আনবো, ওই যায় লোক তুলতে কাঠ আর এক জায়গায় সব গোলমাল কষ্ট করে তোলা জিনিস যদি এদিক ওদিক হয়ে যায় আগে ওই গুণ দাও, এদিক গুণে তো ভালো আছে। আর কিছু লাগবে নাই ওমা? না বড় গামলা ভাই বোটে করে নিয়ে আসা যাবে, বোটে করে বোটের মাথায় খানিকটা কাঠ তো দেখতে পাচ্ছি, বাবা আজকেও কিন্তু এই হাবজা আসছে দেখুন, আমাদের এইখানে দাঁড়ানোর জায়গা নেই তবু এই ভেসে ভেসে যায় আসছে। সবে জোয়ার হচ্ছে মোটামুটি কার যাচ্ছে, পাকজালটা নিয়ে আসবি তো, এই পাকজালটা নিছো না তো ঘাটাতে পাকজাল নিয়ে, হ্যাঁ এইগুলো মোটা কাটা ইস্টে, হ্যাঁ আমি যেখানে কটা কাঠ নেছি ওই দেখি দেবো তা।
কাকগুলো দেখো কি অবস্থা গোবি আছে ধরার কয়া ছাগল আছে কইজনই তো নিলা গাইস আমি বলো ওই এত টুকরো পায় কাট তুলে ছুঁই দিলি মুখ দিয়ে ওরাই তুলে দেয় আমি তো তো শুধু জ্বালে নেবে একটুখানি ধরি দেয় চাক জল ধরে টেনে তো হাতে তুলতে আসেনি কিরাম জায়গা ঝাপ দাও আসলে আরে ওই ওই জায়গাটা দড়ি ধরে আমি তখন উঠতে পারছি দড়িতে বাধা আর পড়ে তা কান মারি দিছি তা কাদা হই আরে না খোলে ওই লাঠি দিয়ে টেনে টেনে দেখো এক জায়গায় খোলে আরে দেখো দি ওই গাছের ওই যে বোর্ডের মাজা সোজা ওই গাছের খোলে উপরে আমি থুইছি আমি তুলতে পারি কাদা হই গেতাই সবাই তুলে সাকানি আমি বল তুলতে পারি তুলতে পারি দুঃখজনক ঘটনা হ্যাঁ ও ভাই এর মধ্যে ওই সেই কাউ ফলটা ওই ফলগুলো দেখিয়েছো তুমি কাছে রেখে দেবা বেশি করে হলি দাও মুরগি ডিম ওদি মুরগি ডিম তাহলে কারো দেবা না তো এদিকে শাক ওনে গামলিতে সব ভরা হচ্ছে এতে করে নিয়ে যাবে এই জ্বালানি এই নিয়ে যাওয়া হচ্ছে এ যা সময়ে কাজ হবে হ্যাঁ জায়গা ওই এখানে ওই রাস্তার উপর থাকে না যেন একটু ঘাসের উপরে পড়ে যেন জল সরে যায় ওইভাবে হাত দিয়ে তুললে জল ওঠে তাও একটা ঝুড়ি যদি হতো তো ভালো বাড়িতে এমনি কাঠকুটো জ্বালানি কি আছে বাড়ির গাছগাছালির কাঠ নাকি এই কাঠ তুলে দিলি এবার শূন্য সময় জ্বলবেন ভালো এই বয়সে এখনো এই যা করছো আর কি বতর কি খাটবা খাটনি বয়স চলে গেছে আর এখনো তাও এইরকম এই ভাসনা কাঠ তাই এখন আর সেই দিন আছে পারো তাই ইয়ে কিন্তু অনেকে যারা ওই প্রত্যেক গুনে করে সারা বছরের জ্বালানি তুলে নেয় ওরাও
ওইখানে ওদের বেশি আসে তো ওই জন্য বেশি তুলতে পারে। প্রচুর একটা খাটনি সুন্দরবনের, একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষজনের কিন্তু বয়স কম বেশি, বয়স্ক কম বয়সী এরকম ব্যাপার নেই, সবাই দেখুন একেবারে খুব পরিশ্রমী। আমাদের সব কাঠকুটো রেখে ওই আবার সব আসছে, আর আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা সার, কোনো কিছু করতে পারছি না। তুমি যে কি করতে চাচ্ছ তা সে আর আমি বুঝতে পারছি না। হ্যাঁ মাসি এখান থেকে তুলে নি, ওরা দুজন ওই হাঁটতে পারছে না, এদিক ওদিক যেতে পারছে না, যা পাচ্ছে ওই তো। মেশোর আবার ওইদিকে খানিকটাই আসছে, মেশো আবার খেলা জাল ফেলছিল নাকি, বাতি বাতি ভাস না কার দিকে। দেখে আর সহ্য করা দায়, প্রচুর জ্বালানি একদম, শুধু একটু কষ্ট করে তুলতে পারলে সারা বছর রান্না করা যায়, সারা বছরের জন্য না তুলতে পারলেও যে কদিন হয় সেই কদিন রান্না বান্না করা যায়, শুধু একটু কষ্ট করতে পারলে, কিনতে লাগে না। এখানে কি হচ্ছে শুধু একটু দেখুন, কফি কল তৈরি হচ্ছে, ধর 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 করলে কি করে হবে, গামছা বাঁধতে দে, মা ওইখান থেকে অনেকটা ছিল তা নিয়ে নি বলছে, ওরা দূরে কোথাও যেতে পারছে না, ওরা নিক আর ওই এক চাক জাল নিয়ে এসছে, এনে তুলে দিচ্ছে। বাহ সিস্টেমটা দেখুন। হ্যাঁ তুমি তো কম বয়সী মানুষ মনে করো, তুমি এদিক ওদিক করে তুমি যা করবা ফোনে, ওর মধ্যে মোটা মোটা কাঠ কালকে আপনারা দেখেছিলেন গতকালের পর্বে যে কায়দায় আর কি জ্বালানি সংগ্রহ হয়েছিল, আজকেও সেম, মাকে ধরে রাখা দায় নেমে পড়ল, এ একেবারে ওইটা ধরে নিয়ে চলে যাচ্ছে, ওখানে পথের মুখে রাখা হচ্ছে সেইখানে সব ঢেলে দিচ্ছে। গরমে মনে হয় ভালোও লাগবে না, গরম কিন্তু আজকে সেই অর্থে নেই, বেশ ভালোই হাওয়া আছে, ছাতা টাতা সব উল্টে দিচ্ছে, মজা করো মজা করো। বাবা আজকে এ বাড়ি নেই, বাবা একটু আগে ও বাড়ির দিকে গেছে সকালবেলার দিকে খেয়ে দিয়ে। হ্যাঁ মা বড় একখান লাঠি নেছে আজকে বাড়িতে এই টানে টানে নিয়ে আসার জন্য উপর থেকে, এই যে কালকের তলায় এই কাঠগুলো সব এখন বয়ে একেবারে বাড়ির সামনে রাস্তার উপর নিয়ে রাখা হবে। এইখানে দেখুন আজকেও কতটা বাসনা কাঠ ভেসে এসছে। কি করছো ওই ফল দুটো নিয়ে? ফল পালাম আটকে আটকে শত খুঁটে নিয়ে গেছে, এগুন বিক্রি করে ওরা ওই চর থেকে খুঁটে খুঁটে বিক্রি করে 50 পয়সা করে এই ফলগুলো, এই একটা ফলের দাম 50 পয়সা দুটো ওই একটা, তো এই একটা গা মানে 16 আনা হাতে করে নিয়ে বসে আছো তুমি? হ্যাঁ আবার নদীর ধারে আইছি, লোক সব তুলতে চার আমি বাড়ি গেছি আজকে তুলেছি খানিকটা, তো ওই যেগুলো আগের দিন তুলেলাম ওইগুলো বওয়ার জন্য দেরি হয়ে গেছে বলে তাও খানিকটা তুলে থুয়ে আইস, তো বাড়ি গিয়ে চান করে উঠে দেখি সে পাখিটা ওই জায়গায় থুয়ে এলাম, তা আবার কোন দিক গেছে আসে কেমন দেখি, তাই আবার দেখতেলাম কোন গাছে টাছে বুঝে আসে নাকি, যাই হোক কদিন ছিল তো, তো পাগলটা নিমতন ছেড়ে দাও বলতে ছেড়ে দিলাম, যে ঘরে ঘর ছিল খাচ্ছল ফেরা ফেরা ছোলা এইসব খাচ্ছল, তাই সে কোন দিক গেছে তা আমি আর গাছে আসা কান তাই দেখতে চান, এরা কটা মোটা কাটাই তা দড়িটা টানলি কাঠগুন গেওড়াবে, এই কাঠগুন মে থাক শূন্য হলেই একটুখানি গোলাকের গা শূন্য হলেই তখন তুলে নেব।
এগুলো মোটা মোটা গুলো তুলে তুলে নিয়ে আর সকালবেলা খানিকটা খুঁটেলাম মোটা কাঠ। একরকম ভালো তুলতে পারলি তুলে ছুটতে পারলি সারা বছরে জ্বালানি হয়ে যায়। আবার এদিকে এই নদীতে এই যে নোংরা পরিষ্কার করা হয়ে যায় নদীটা পরিষ্কার হয়। এমনি তো লোক ধরে ওই বন্যের এই নদীতে যত জঞ্জাল থাকে তুলে এক জায়গায় কাঁড়ি করে ডাঙার উপর তুলে পরিষ্কার করে এই নদী পরিষ্কার রাখার জন্য। তা আমরা ওই চাকডাল দিয়ে তুললি এও একরকম পরিষ্কার সবাই তুলে একদম জলটা তখন পরিষ্কার হয়ে যায়। আর এই যে ভয়েসটাছে এইগুলো এই ব্লকের গায়ে উঠে যাবে গিয়ে ব্লক শুকি যাবে তখন একদম গোটো করে বস্তায় করে তুলে নিয়ে আস নিয়ে আইলি তখন পরিষ্কার হয়ে যাবে আরো আর জল তখন পরিষ্কার কাঁচের মতন থাকবে। তাও অনেকটা তুলেছি দেখি এই একটা মোটা কাঠ এই আর একটা বন কাঠ এই আছে কাঠটাও তুলে নেব। আর এই ছোট গুলো ব্লকের গায়ে শুকনো হলে তখন তুলে নেব মা খাটতে লাগুক এখন তারপর দেখ ওই দেখ মোটা কাঠ ওই বেঁধেরই থাক মা বেঁধে পরে করবো। আর কষা তোলবা যা আর কতক্ষণ আমি তো স্নান দান করে উঠেছি তাও আর এদের কটা করলাম ও মানে ছেলেপিলে কেউ কাছে থাকে না ওরাই ওরাই ওই জ্বালানি সংগ্রহ করে আর রান্না বান্না করে খায়। আমাদের কিন্তু আজকে স্তূপ এক জায়গায় হয়েছে খারাপ না এই যে আমি এই কতগুলো তুলে আজকে ওগো কাছে বুয়ে নিয়েছি নিয়ে এইখানে কাঁড়ি কাড়ি এই জায়গাটা হলো গর্ত একটা মাটি নেমে গেছে তাই না এই গর্তের ফেলে আমি ব্যাপারটা বুঝিয়ে বলি বলো এই জায়গাটা গর্ত না হলে এটা আরো অনেক বেশি দেখাতো গর্তের মধ্যে বলে কম দেখাচ্ছে ভেতরে ঢুকে গেছে এইটা বোঝাচ্ছে আচ্ছা তো বলতে চাচ্ছে যে এটা গর্ত উঁচু জায়গা হলে আরো উঁচু তাই একেবারে খারাপ না এটা পুরো এক মাসের যা হয় হোক গা আমি ও বলতে পারবো না কদিনই হবে না হয়ে যাবে তাই এইরকম যদি আর সবাই মিলে সকল তুলতে লাগি তা নদীর জলটাও পরিষ্কার এই নদীতে যত এই আবর্জনা এগুলো তো একরকম সব জায়গায় ভাসতে থাকে একদিকে এটা পরিষ্কারও হয় শান্তি গুলো এই জায়গায় বুঝায়নি শুধু দেখতে পাবে হ্যাঁ না ওই এদিক ওদিক ছড়িয়ে ছিটি থাকলি ওরা ছাগল ভেড়া উঠিয়ে সব ভেঙিয়ে জলা ছুট দেবে মানে ওরা ওই ফল খাবে পাতা খাবে আবার কখন আসে দেখি তখন আবার তোলবো ওই আশায় থাকলাম। আর এমনিতে ছুরিটা তুই জানো না গাছের খোল দে ওই গাছের গায়ে গায়ে এরকম বড় বড় কাঠবে দিবি ওর খোলে ঢুকলি হুতো তা আমার আর সময় হয়নি আর থাকিয়ে একদিনই আর সব করবো না। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।